الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا يا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا. صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله كير بندا جناب محمد رسول الله صلى الله عليه وسلم امتگن الله پاک رب العالمين اپنا قیامت کے فالگون ماشر محفلیر تیتیو دینیر پرتھم بوئیٹھو کے حیات ریکھے ششت شریلے ادامی مزلش بوشار توفیق الله پاک دان کرسن شکریتن شبائی بولی الحمدللہ এই ফজরের পরেও আমরা দুইজন ভাইকে চিরতরে বিদায় দিছি তারা আমাদের সাথে চরমের মাহফিলকে কেন্দ্র করে বাড়ির থেকে আসছে কিন্তু যেত অবস্থা বাড়িতে ফিরতে পারবে না আমাদের ঠিক বিদায় হয়ে গেছে আর কোনোদিন তারা আমাদের মাঝেও আসবে না আমাদের আগেকার সবাই বিদায় হয়ে গেছে আমাদের পাশে ছিল সাথে ছিল তাদের নাম মনে নেই ভুলে গেছে আমরা যখন বিদায় হয়ে যাব এরকম আমাদেরকে অনেকে ভুলে যাবে সবাই ভুলুক কোনো আফসোস নাই সমস্যাও নাই কিন্তু আল্লাহ যদি ভুলে যান এর জন্য আখিরাতের স্মরণ আখিরাতের কাজ কিভাবে আমরা করতে পারি অন্তরটাকে কলফটাকে কিভাবে আখিরাতমুখী করতে পারি দিনের উপরে কিভাবে মজবুত থাকতে পারি এই তালিম দেওয়ার জন্য আপনাদেরকে এত কষ্ট দেওয়া হয় কি যে কষ্ট মানুষের হয় আমি চিন্তাও করতে পারি না কত বড় লোক এই মাটির মধ্যে কুয়াশার মধ্যে ঠিক মতো ব্যবস্থা নাই কিসের জন্য আর্স কি পাওয়ার জন্য আর্স এই মাটির মধ্যে কেন কলিজার মধ্যে কি ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে কি যেন একটা তালাশ করতেছে তারা তালাশ
আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, আমি ইন্তেকালের পরে যদি আমার কবরের উপরে তোমরা সবাই ফুল ছিটাও, গেলাব দাও, সম্মান শ্রদ্ধা করো, আর আল্লাহ যদি আমাকে মাফ না করে, তোমাদের সম্মান ইজ্জত আমার কোনো লাভ নেই, আর আমার ইন্তেকালের পরে তোমরা যদি আমার কবর মধ্যে ঝাড়ুও মারো, ঝাঁটাও মারো, আর আল্লাহ যদি আমাকে মাফ করিয়া দেয়, তোমাদের এই সম্মানিত আমার অসম্মানিত আমার কোনো ক্ষতি নেই। আসলে এটি হলো তাসাউফের মূল। এই যে এইমাত্র যে কথাটা বলছে এটার শেষ। আল্লামা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাসাউফের মূল উদ্দেশ্য হলো গোড়ায় ফিরে যাওয়া, গোড়ায় ফিরে যাওয়া। কোথায় গোড়া? প্রথম দুইটা অর্থ হতে পারে। এক অর্থ, একমাত্র প্রথম ছিল কি, আল্লাহ, তার মানি হলো বন্দার খেয়াল খুশি সব আল্লাহর দিয়ে ফিরে যাওয়া, তারই অস্তিত্ব মনে করা, তার জন্যই কাজ করা। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন, মানে একজন আবেদের দায়িত্ব হলো মাবুদের দিকে ফিরে যাওয়া, অন্য কোনো দিকে মনোনিবেশ না করা, সব সময় খেয়াল তার দিকেই থাকা, এই এক অর্থ। আর এক অর্থ হলো শিশুর মতো, মানে আমি যেরকম ছোট ছিলাম ওই সময় কেউ আমাকে তারিফ করলে, প্রশংসা করলে আমার মধ্যে কোনো ভাব সৃষ্টি হইতো না, খুশি হইতাম না, কে আমাকে তারিফ করতেছে, এই কোনো টেনশন আমার মধ্যে ছিল না। আবার কে আমাকে গালি দিচ্ছে, কে আমাকে খারাপ বলতেছে, এই টেনশন আমার মধ্যে ছিল না। বাচ্চা যেরকম কেউ গালি দিলেও হাসে, আবার কেউ প্রশংসা করলেও কাঁদে, মানে কার প্রশংসায় এবং কার গালিতে তার মধ্যে কোনো প্রভাব ফেলে না। ঠিক তাসাউফের মূল এইটা, যে তার আত্মাকে তার কলফকে এইভাবে তৈয়ার করা, কোনো মানুষের প্রশংসাও তার মধ্যে কোনো প্রভাব ফেলে না, কোনো মানুষের গালিতেও তার মধ্যে প্রভাব ফেলে না, এটা তাসাউফের মূল। আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমি আমার নিজের ইচ্ছাধীন অনেকটার জায়গায় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, আমার মধ্যে দুইটা জিনিস দিয়েছেন, ইচ্ছা এবং অনিচ্ছা শক্তি, করা এবং না করার শক্তি। আবার কিছু আছে যার মধ্যে আমার কোনো শক্তিই নেই, যেমন আমি সুন্দর হব না কালো হব, এটা আমার এখতিয়ারাধীন না, এটা আমার ইচ্ছাধীন না। আমি উঁচা হব না খাটো হব, এটা আমার ইচ্ছাধীন না। আমি কতদিন বাঁচবো কতদিন বাঁচবো না, এটা আমার ইচ্ছাধীন না। আমি কি খাবো কি খাবো না, এটা আমার ইচ্ছাধীন না। আমি আগামীকাল সুস্থ থাকবো না অসুস্থ হব, এটা আমার ইচ্ছাধীন না। দেখেন, আমার মধ্যে কিছু এমন জিনিস আছে যা আমার সাথে জড়িত, কিন্তু আমার ইচ্ছাধীন না, নাকি ভাই? আবার কিছু জিনিস আছে আমার ইচ্ছাধীন, আমি নামাজ পড়বো কি পড়বো না, এটা আমার ইচ্ছাধীন। আমি রোজা রাখবো কি রাখবো না, আমি ভালো কাজ করবো কি করবো না, আমি চুরি করবো কি করবো না, কিছু কাজ আমার মধ্যে আমার ইচ্ছাধীন না, আবার কিছু কাজ আমার ইচ্ছাধীন। অথচ আমিই মানুষ, আমি একই জিনিস। এর কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কাজ তো আমার ইচ্ছাধীনের মধ্যে রাখেন নাই, তা আমার এই কাজগুলো তো ইচ্ছার বাইরে রাখতে পারতেন, তা রাখলেন না কেন? যেরকম আমি সুস্থ থাকবো না অসুস্থ থাকবো, বেটে হব না লম্বা হব, কয়দিন বাঁচবো যেরকম কয়দিন বাঁচবো না, এইটা যেরকম আমার ইচ্ছাধীন না। আল্লাহকে ইচ্ছা করলে তো আমার দ্বারা নামাজ পড়াতেও পারতেন, নাও পড়াতে পারতেন, রোজা রাখাতেও পারতেন, নাও রাখাতে পারতেন, পারতেন কি পারতেন না? তাহলে পরীক্ষা থাকতো না, এই এত নসিহাতের প্রয়োজন ছিল না, এই বাড়ির থেকে এখানে আসার প্রয়োজন ছিল না, এই সাধনার কোনো প্রয়োজন ছিল না, জান্নাত জাহান্নামের কোনো আলাপ আর থাকতো না, ভালো মন্দের এই বয়ান আর দুনিয়াতে কোনো প্রয়োজন ছিল না। তা আমরা জবরে মহাজ হয়ে যেতাম। জবরিয়াদের আকিদা, জবরিয়াদের আকিদা হলো এই যে মানুষ পাথরের মতো,
যেরকম পাথরকে এক জায়গার থেকে আর এক জায়গায় না সরালে পাথরের ইচ্ছা নিজে সরতে পারে না, ঠিক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু না করালে মানুষ কিছু করতে পারে না। এই আকীদার মশলা খুবই কঠিন। আর কাদরিয়াদের আকীদা কি? কাদরিয়াদের আকীদা মানুষের সব এখতিয়ার, সে যা ইচ্ছে তাই করতে পারে, এখানে আল্লাহর কোনো এখতিয়ার নেই। মানুষ স্রষ্টা, কাজেরও স্রষ্টা, সব কিছুরই স্রষ্টা কে? মানুষ। এটা কাদরিয়াদের আকীদা। আর জবরিয়াদের আকীদা মানুষের কোনো শক্তিই নেই, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা চমৎকার আকীদা। কি আকীদা? যে মানুষ যখন কোনো কাজ করে ইস্তেতাত মাল ফেল না কবলাল ফেল, এটা কঠিন মাসাল আকায়েদের। কাজ করার শক্তি এটা আগের থেকে আমার মধ্যে আসে না কাজ করার ইচ্ছার পরে সেই শক্তিটা আসে? জাবরিয়াদের আকীদা হলো এই, এইটা আগের থেকেই বিরাজমান। কাজে যেহেতু আগের থেকেই বিরাজমান সেখানে আমার কিছু নেই। আর আমাদের আকীদা হলো এই, যখন মানুষ ভালো কাজ করার ইচ্ছা করে তখন ওই কাজ করার শক্তি আল্লাহ প্রদান করেন, যখন মানুষ খারাপ কাজ করার ইচ্ছা করেন তখন আল্লাহ ওই খারাপ কাজ করার শক্তি প্রদান করেন। এই ইচ্ছা শক্তি আল্লাহ পাক ডাইরেক্ট মানুষকে দিয়া দিছেন। কেন দিছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক পরীক্ষা করতে চান এই ইচ্ছা শক্তি পেয়ে কে ভালো কাজ করে কে করে না, কে নামাজ পড়ে কে নামাজ পড়ে না। আমি আর একটু উদাহরণ দিলে ক্লিয়ার বুঝতে পারবেন। আমরা সবাই পড়ি সুবহানাল্লাহ, কথা পড়েন না শুনুন, আমি কিন্তু পড়িনি, আপনারা পড়ছেন। ব্যাপারটা এরকম হয় নাই যে আপনারা পড়ার ইচ্ছা করছেন আল্লাহ পাক আপনার মুখকে বন্ধ করছে, খবরদার করতে পারবি না, ব্যাপারটা এরকম হয়নি। আর আমি পড়ার ইচ্ছা করি না, ব্যাপারটা এরকম হয়নি, আল্লাহ পাক আমার মুখ খুলিয়া দিছে, তোকে পড়তেই হবে। আপনি ইচ্ছা করছেন পড়তে পারছেন, আমি ইচ্ছা করি নাই পড়তে। এখন আপনি নামাজের ইচ্ছা করছেন, নামাজ পড়তে পারবেন, ইচ্ছা করবেন না? সবাই কথা বলেন। রোজার ইচ্ছা করেন, ইচ্ছা করবেন না? তার মানে আপনার মধ্যে আমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা দিয়া রাখছেন, ইচ্ছা শক্তি। আমি দেখতে চাই তোদের মধ্যে ইচ্ছা শক্তি থাকা সত্ত্বে কি আমার কথা মানো কে মানো না, এটা আল্লাহ পরীক্ষা করতে চান। আরো সহজ উদাহরণ বুঝেন, এক ব্যক্তির দুই সন্তান, একজন অন্ধ একজন চক্ষুওয়ালা, একজন অন্ধ একজন চক্ষুওয়ালা। এর বাবা অন্ধ ছেলেকে বলতেছে, তুই যদি সিনেমা দেখোস 10 ব্যাত দেব, আর সিনেমা না দেখোস তোকে 10 টাকা পুরস্কার দেব। ছেলে কি পরীক্ষা নিচ্ছে? কিসের উপরে? দেখার উপরে। পরীক্ষা নিচ্ছে কিসের উপরে? অথচ এই পরীক্ষা দেওয়ার ক্ষমতাই। এবার আপনারাই বলেন এই অন্ধ ছেলেকে সিনেমা দেখার উপরে 10টা ব্যাত দেয়া আর না দেখলে 10 টাকা পুরস্কার দেয়া, এটা কি বাবার জন্য ঠিক হয়েছে? কেন? আরে শক্তিই তো নাই। তুমি এটার মধ্যে কিসের পরীক্ষা নাও? এই পরীক্ষা নিলে তোমাকে সবাই পাগল বলবে, তোর মাথার মধ্যে কোনো ঘিলু আছে। হ্যাঁ, ও তো দেখার ক্ষমতাই নেই, আর তুই পরীক্ষা নিচ্ছিস সিনেমা দেখার উপরে। যেই ছেলের চক্ষু আছে তাকে যদি বাবা বলে সিনেমা দেখোস 10টা ব্যাত, না দেখোস শুধু 10 টাকা না, তুই জানোস আমি জমিদার, তোর বাবা সবচেয়ে বড় ধনী, তুই যে আমার হুকুম মানুষ, শুধু এতটুকু মানলে 10 টাকা নয়, এই গোটে এরিয়া তোকে দিয়ে দেবো, দা এই গোটা টাকা তোকে দিয়ে দেবো, তোর মালিক বানিয়ে দেবো। এখন বলেন তো, বাবার কথা মেনে ছেলে যদি সিনেমা না দেখে আর সামান্য একটু হুকুম পালন করার কারণে বাবা যদি সব কিছু দিয়ে দেয়, এটা বাবার জন্য বৈধ কি বৈধ না? আর যদি বাবা বলে তোকে এত কিছু দেব, এত কিছু করলাম, তুই জন্ম হওয়ার পর থেকে তোর লালন পালনের সমস্ত দায় দায়িত্ব আমার উপরে ছিল, আমি না খেয়ে তোকে খাওয়াইছি,
আমার পরনের জামা ছিল না কিন্তু তোকে জামা পরিধান করাইস, আমার তো জুতা ছিল না তোকে ভালো জুতার ব্যবস্থা করিস, আমার পেট ক্ষুধার্ত ছিল তোকে খাওয়ার ব্যবস্থা করিস, আমি রৌদ্রের মধ্যে কাজ করে পিঠটাকে কালো বানিয়ে ফেলছি, আমার গঞ্জি ছিল সিরা কিন্তু তোকে ভালো দামি পোশাক পরাইস, তোর জন্য এমন কোনো ত্যাগ নাই যে ত্যাগ আমি করি নেই, আর সামান্য একটু কথা মানতে পারস নাই, এত বড় জালেম না তোকে আজকে শাস্তি দেবই। বলেন তো এটা বাবার জন্য বৈধ কি বৈধ না? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবকিছু দান করছেন, খুলিকাল ইনসানু দঈফা, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করছেন একেবারে দুর্বল দুর্বল, কিন্তু মার গর্বে পালছে কে, কিভাবে পালছেন আপনি কি চিন্তা করছেন? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইয়্যা মাসকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যাম বাসীরা, অস্তিত্বহীন কিচ্ছু ছিলাম না সেখানে কি অস্তিত্ব দান করছে? একজন বড় বিজ্ঞানী ইদানিং মুসলমান হয়ে গেছে যে ভ্রূণের উপরে গবেষণা করছে, যে যখন কোনো আল্ট্রাসাউন্ড ছিল না, এমআরআই ছিল না, দেখার কোনো পদ্ধতি ছিল না, সেই সময় মানুষের জন্মের ইতিহাস আল্লাহ পাক কালামে পাকের মধ্যে যেইভাবে বর্ণনা করছেন, এটা করছে কিভাবে, সম্ভব কিভাবে? এরপর গবেষণা করতে গিয়ে সে মুসলমান হয়ে গেছে, বহু বড় বিজ্ঞানী। সুবহানাল্লাহ, আমাদের মূল অরিজিনের মধ্যে আমাদের চোখের কোনো অস্তিত্ব ছিল না, মূল ধাতুর মধ্যে চোখের কোনো, কানের, নাকের, হার্ট, লাংস, কিডনি কোনো কিছুর অস্তিত্ব ছিল না। এই অস্তিত্বহীন থেকে আল্লাহ কিভাবে কত কৌশলে ফি আহসানি তাকদীম, কে করছেন কিভাবে করছেন? মায়ের নাভির সাথে কানেকশন, বাচ্চা ভিতরে নড়ে, আবার লাথি দেয়, মা অনুভব করে, সব কিছু ঠিক, অথচ জবান থেকে জিব্বার থেকে কিছু খায় না, কানেকশন নারীর সাথে, এই মাত্র যে সন্তানটা পেটের মধ্যে বেঁচে ছিল নারীর সাথে কানেকশনে, জন্ম হওয়ার পরে গোটা দুনিয়ার ডাক্তাররা একত্রিত হইয়াও এখন আর রক্ত দিয়ে তাকে বাঁচাতে পারে না। আপনি একদিনও চিন্তা এই মাত্র গর্ভের মধ্যে যেই বাচ্চাটা রক্তের উপরে ছিল কিন্তু জন্ম হওয়ার পরেই এখন যদি কেউ শুধু রক্ত খাওয়ায় সে বাঁচবে কিভাবে? কোন কুদরত, কোন কুদরত? মাওলায় কেন এই জবানটাকে পবিত্র রাখছেন? রক্ত হারাম, এই রক্ত কেন জবান দিয়ে খাওয়াইলেন না? ভিন্ন জায়গায় কেন কানেকশন করছেন? যেহেতু এই জবানটা অনেক পবিত্র, এই জবান এত পবিত্র আপনি চিন্তা করতে পারবেন না, যেই মহিলাটা আপনার জন্য হারাম ছিল, জায়েজ নেই, হারাম, শুধু ইজাব কবুল, আমি বিবাহ করছি, আমি বিবাহ বরছি, যে ছিল হারাম সে কি হয়ে গেছে? শুধু জবান। এই জবানের কত দাম! যে চিরতরে হারাম ছিল শুধু আপনি মুখ দিয়ে বলছেন কি হয়ে গেছে, আর যে আপনার জন্য হালাল ছিল সত্যি মুখকে বলছেন হারাম হয়ে গেছে। এই জবানকে আল্লাহ কত দামি বানিয়েছে, অথচ সেই জবানের দাম আমাদের কাছে নেই। ওয়াদাকে লাভ করি, মিথ্যা কথা বলি, গিবা শিকায়ত করি, জবানের কোনো মূল্য নেই। আপনি কি জানেন জবানটা কত দামি? এই মালটা আপনার আমার জন্য নেওয়া সম্পূর্ণ হারাম, খালি বলছেন নিয়ে যান, কি হয়ে গেছে? হালাল হয়ে গেছে, বলছেন নিয়েন না, জায়েজ হবে না। এই জবান একটা হালালকে হারাম করে দেয়, হারামকে হালাল করে দেয় যে জবান, সেই জবানকে আমরা বানাইছি কি মদের জায়গা, গাঁজার জায়গা, ইয়াবার জায়গা, সুদের জায়গা, ঘুষের জায়গা,
চুরির মালের চাই না আরে ডাকাতির মালের চাই না এই জামান কি বানাইছ তোমার চেয়ে আমার চেয়ে নাপাকতার কেউ হতে পারে না বদনসিব কেউ হতে পারে না আমার মাওলানা ফক রব্বুল আলামিন জামান দিয়ে রক্ত খাওয়ায়নি কারণ আমার মাওলাই পবিত্র সুবহান তিনি পবিত্র এই জবান দিয়ে আমার মাওলাকে ডাক দিব আল্লাহ সুবহানাল্লাহ আমার মাওলাই তোকে পবিত্র করে দেবে অথচ মদ খেয়ে গাঁজা সেবন করে ইয়াবা সিগারেট গন্ধ পচা খেয়ে জবানটাকে নষ্ট করিস আজকের দিন নিয়াত করি জবানটাকে পবিত্র রাখবো এইটাকে হেফাজত করব এই জবানই সমস্ত কারণ এই যত গ্যাঞ্জামের কারণ এই জবান হেদায়েতের মালিক কে হেদায়েতের মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ অথচ দেখা যায় আপনারা এই সামনে এই এক নাম্বার মাঠে বসার জন্য ভাই ভাই সাথে মারামারি করেন আমাকে বলেন আপনারা আসছেন কেন চরমনাইতে এই জায়গা রাখতে নিষেধ করা হয় এই আগে জায়গা রাখিয়ে কত যে সমস্যা কত যে সমস্যা দেখা যায় জামাত শুরু করতে পারি না জামাতে নামাজ পড়তে পারি না অনেক পরে জামাতে নামাজ পড়তে হয় অথচ যদি যেই ব্যক্তি আগে আসতো সে যদি আগে বসতো তাহলে আমরা দেখা দুই দিন আগের থেকে আমরা জামাতে নামাজ পড়তে পারতাম পরিবেশ কত সুন্দর হইতো অথচ আমরা ভাই ভাই মারামারি করি জায়গা নিয়ে আমার মাওলানা ফক রব্বুল আলামিন তো তোমাকে এই সামনে না বসলে শুধু চরমনে আসার কারণে আল্লাহ পাক মাফ করে দিতে পারতেন আল্লাহর আল্লাহকে পাওয়ার জন্য যে কোনো চেষ্টা করলে তো আল্লাহ মাফ করতে পারতেন না তোমরা মারামারি করো এক ভাই আরেক ভাই ছেলে মারামারি করো কেন যেই ভাই তোমার এখানে আসছে সেও তো হেদায়ত পাওয়ার জন্য আসছে আমার তুমি যাকে নিয়ে আসছো সেও যেন হেদায়ত পায় এর জন্য তুমি নিয়ে আসছো তা সমস্যা কি ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ভাইকে প্রাধান্য দেন না কেন না আমি আমার ভাইকে প্রাধান্য দেই না আমি আমার সাথীকে প্রাধান্য দেই না অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন নিজের থেকেও তার ভাইকে প্রাধান্য বেশি দিতেন চরমনে মুজাহিদদের মধ্যে এই হালাত পয়দা হতে হবে যে আমাদের যত মুজাহিদ আছে সব আমার ভাইয়ের চেয়ে মারাক্ত আল মুমিনু কা রাজুলিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু গোটা দুনিয়ার মুসলমান একটা শরীরের মতো কয়টা শরীরের মতো একটা শরীরের একটা শরীরের মতো যেমন আমার চোখের মধ্যে দরদ লাগলে গোটা শরীরটাই অসুস্থ হয়ে যায় আমার মাথার মধ্যে ব্যথা সৃষ্টি হলে কিছুই ভালো লাগে না ঠিক তদ্রূপ মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যদি আমার একজন মুসলমান ভাই বিপদে পড়ে কষ্টে থাকে ব্যথা পায় তার ব্যথায় যদি তুমি ব্যথিত না হও তাহলে মনে করবা তুমি প্রকৃত মোমেন হতে পারো নাই হতে পারো না অথচ দেখা যায় আমি আমার ভাইয়ের সাথে মারামারি করতেছি এই 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 উভয়ের উদ্দেশ্য হেদায়ত উভয়ের উদ্দেশ্য আমার ভাইকে নিয়ে আসে আল্লাহকে তাকে হেদায়ত দিয়া দেয় উভয়ের উদ্দেশ্য এক অথচ তুমি তার সাথে মারামারি করো এটা মোমেনের আখলাক হতে পারে না মোমেনের আখলাকই হন ইন্নাকা লাআলা খুলুকিন আজিম চরিত্রবান হন এর জন্য আমি আপনাদেরকে বলবো যে আসুন আমার আখলাকই হই লেনদেন ঠিক করি ওয়াদা খেলাফ না করি আমাদের শায়খ ও মুর্শিদ নব্বরাল্লাহ মারকাদাহু জীবনে ওয়াদা খেলাফ করেন নাই এরা আমাদের শায়খ ইদরের জন্য মানি জীবনে মিথ্যা কথা বলেন নাই এর জন্য এদেরকে আমরা মানি জীবনে একটা হারাম খান নাই এর জন্য তাদেরকে আমরা মানি এমনি এমনি না এমনি এমনি না তো ওই যে কালকে ঘটনা শুনাইছি
আব্বাজান রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 35, তখন দাদাজান রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করছে, বাবা সৈয়দ, আব্বাজানকে সৈয়দ বলতেন, তোমার বয়স তো 35, এই পর্যন্ত কি তোমার কোনোদিন নামাজ কাজা হয়েছে? কল না বাবা জান, এই পর্যন্ত কোনোদিন নামাজ কাজা হয়নি। কয়জন আছে কোন কয়জন আছে নামাজ কাজা করে? অনেক মুজাহিদ দেখতে কত ভালো, আসে বলে হুজুর নামাজ কাজা হয়েছে, আমি আশ্চর্য হয়ে যাবে, নামাজ কাজা হয়, তো নামাজ কাজা করে কিভাবে? কিন্তু বুঝি না, একজন মুসলমান নামাজ কাজা করে কিভাবে আমার বুঝেই আসে না, একজন মুসলমান নামাজ কিভাবে কাজা করে? আল ফরকু বাইনাল আবদ ওয়াল কুফফে তারকুস সালাহ, মোমেন এবং কাফের মধ্যে পার্থক্য, মোমেন আল্লাহর সামনে দাঁড়ায়, বেঈমান আল্লাহর সামনে দাঁড়ায় না। মোমেন আল্লাহর সামনে নত হয়, রুকু দেয়, বেঈমানরা রুকু দেয় না। মোমেনের চার আঙ্গুল কপাল আমার মাওলানার কুদরতি পার মধ্যে ঠেকাইয়া সেজদা করে, বেঈমানরা সেজদা করে না, বেঈমানরা সেজদা, বেঈমানরা সেজদা, আর মোমেন সেজদা ছাড়া থাকতে পারে না, আগুন জ্বালায় দেয়। যখনই আজান হয় কখন নামাজে যাবো, কখন নামাজে যাবো, কখন নামাজে যাবো, মনে হয় যেন পাহাড় চাপছে, মনে হয় যেন পাহাড় চাপছে মাথার মধ্যে। যখন নামাজটা শেষ করে মনে হয় আলহামদুলিল্লাহ, কি যেন শান্তি। অথচ তোমার নামাজ কাজা হয় করে চেহারার মধ্যে কোনো টেনশন নেই। অত সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের শুধু জামাত ছুটতো, জামাত শুধু জামাত, এই আফসুদে 7 দিন কানতেন, 7 দিন তাকবীরুল্লাহ ছুটলে এই আফসুসে 3 দিন পর্যন্ত কানতেন। এই হালাত চরমনায় মুজাহিদের পয়দা করতে হবে, এর নাম তরিকার নেসবত। তুমি নামাজ পড়বা না, তাকবীরুল্লাহ পাবা না, আর তুমি চরমনায় মুজাহিদের দাবি করবা, তুমি প্রকৃত চরমনায় মুজাহিদ হতে পারো নাই। কিসের চরমনায় মুজাহিদ তুমি? তুমি নামাজ কাজা করো, তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার মেয়ে নামাজ পড়ে না, অথচ আল্লাহর কাছে কি বলো, ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু, লফজে হসর ইয়া এসএম আগে আসছে, ফেল পড়ে, ইয়াকা নাবুদু, আমরা তোমারই, আমরা তোমারই ইবাদত করিতেছি, করিব। মুজারে হালে মুস্তাকবেলে ফায়দা দেয়, এখনো তোমার ইবাদত করিতেছি, মসজিদের বাহিরও তোমার ইবাদতই করিব। আমি না আমরা, কথা বলেন না কেন, আমি ইবাদত করিতেছি, আমার ছেলের দ্বারাও করাইব, আমি তোমাকে সেজদা দিচ্ছি, আমার মেয়ের দ্বারাও সেজদা দেওয়াইব, আমি তোমার সামনে দাঁড়াইছি, আমার স্ত্রীকেও তোমার সামনে দাঁড় করাবো। আমরা তোমার একার ইবাদত আল্লাহ কবুল করেন না, আল্লাহ পাক চান তুমি যখন সেজদা করো তোমার ছেলেও যেন আল্লাহকে সেজদা করে, তুমি যেন সেজদা করো তোমার পরিবারের সবাই যেন আমার ভালো লাগে সেজদা করে, এইটাই তো মজা। তুমি বাংলা কথা বুঝো নাই, বর্তমানে চাকরি যদি পাইতে চাও বিসিএস ক্যাডারে 14 গোষ্ঠী দল করে কিনা, চোদ্দ গোষ্ঠী এই দল করে কিনা তারপরে চাকরি, যদি 14 গোষ্ঠী দল না করলে চাকরি না পাও, তাহলে তোমার 14 গোষ্ঠী এবাদত না করে জান্নাত পাবা কিভাবে? কত সহজ, যদি বিসিএস ক্যাডার হইতে গেলে কুর্সি নামা খোঁজে, ছেলে কি করে, মেয়ে কি করে, চাচাই কি করে, ভাই কি করে, তুমি অমুক দিন কি করছালা, সবুক দিন কি করছিলে, খালি মনে হয় যেন তার বাবার চাকরি। যদি বাংলাদেশের জনগণের চাকরি পাওয়ার জন্য দলীয়করণ এত হতে পারে, তা আমার মাওলার নিজস্ব জান্নাতে ঢুকার জন্য ওখানে তো কার কোনো হাত নেই, ওখানে কার কোনো অধিকার নেই, ও জান্নাত একমাত্র আমার মাওলায় মানাইছে, সেখানে তার তোমার কোনো সাফ নেই, সেখানে ঢোকার জন্য কুরসি নাম খোঁজ করবেন আল্লাহ? তুই কি একা সেজদা দিছিলি না আমার দ্বারাও সেজদা দেওয়াইছিলি, আমার ছেলের দ্বারা?
কি করছি রে কখ। আজকে হাজারো চরমের মুজাহিদ আস যে নিজে ইবাদত করে কিন্তু পরিবারের খবরই নেই। তুমি আসলে ইবাদত বুঝো নাই, তুমি ইবাদতের মূলই বুঝো নাই, ইয়াকা নাবুদুর রব্বই বুঝো নাই। আমরা 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 আমি না আমরা তোমার ইবাদত করিতেছি করিব, চরমরায় বসিয়া তোমার ইবাদত করিতেছি, বাড়িতে গিয়া না বিএনপির ইবাদত করবো, আওয়ামী লীগের ইবাদত করবো, জাতীয়বাদ ইবাদত করবো। আর রাইতা মানিত্তাকাজ ইলাহ হাওয়াহু, যারা নিজের হাওয়াই নফসকে খোদা বানায় আনেছে, ইলাহ বানায় আনেছে, আপনি তার ব্যাপারে ওকিল হইতে চান? আজকে মনে যা চায় তাই করবা? না, মোমেনের নিজের এখতিয়ার বলতে কিছু নেই, মোমেনের নিজের ইচ্ছা বলতে কিছু নাই। আমি তো মুসলমান, মুসলমান মানে কি আত্মসমর্পণকারী, যে আত্মসমর্পণ করছে কার কাছে করছে? মুসলমানই বুয়াদ গড্ডার নিহাদান, মুসলমানই কাকে বলা হয়? যেরকম ঘোড়ার মুখের মধ্যে নেগাম লাগাইয়া সওয়ারির কাছে সবর্দ করে, মুখের মধ্যে রশি, রশি কার হাতে? সওয়ারির কাছে। এখন ডাইনে টান দিলে, বামে টান দিলে, ঘোড়ার নিজের কোনো ইচ্ছা নাই, ঘোড়ার কোনো নিজের ইচ্ছা নাই। ঠিক যখন আমি মুসলমান হইছি, আমার মুখের মধ্যে নেগাম লাগাইয়া আল্লাহ আল্লাহ রসুলের কাছে রশি দিয়ে দিস, তো আল্লাহ আল্লাহ রসুল তুমি যেই দিকে টান দাও আমি সেই দিকে যাবো, এর নাম মুসলমানই। তুমি মসজিদে আল্লাহর কথা মানবার, মসজিদের বাহিরে বিএনপির কথা, আওয়ামী লীগের কথা, জাতীয়বাদীর কথা, জাসদের কথা, বাসদের কথা, স্ত্রীর কথা, মেয়ের কথা, ছেলের কথা, বাবার কথা না। লা তাজিদু কওমা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াদুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। আমার মাওলা পাক রব বলে স্পষ্ট বলছে, লা তাজিদু কওমা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। যারা আল্লাহ আল্লাহ রাসূলের ঈমান আনছে, যারা আখিরাতকে বিশ্বাস করে, ওই মুমিনদেরকে আপনি কখনো পাবেন না আল্লাহ আল্লাহর রসুলের দুশ্মনের সাথে মোহাব্বত রাখতে। কার সাথে? আল্লাহ আল্লাহর রসুলের দুশ্মনের সাথে মুমিনদেরকে কখনো কথা বলেন তো? সুবহান, কত কঠিন কথা, আপনি বিশ্বাস করতে পারেন? লা তাজিদু কওমা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াদুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলাহু। মুমিন কখনো আল্লাহ আল্লাহর রাসূলের দুশ্মনের সাথে কি রাখতে পারে না? সম্পর্ক রাখতে, ভালোবাসতে। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। যদিও বলেন তো, সবাই বলেন, যদি মারাত্মক, যদিও ওই আল্লাহ আল্লাহর রসুলের দুশ্মন মোমেনের বাবা হোক না কেন, সুবহানাল্লাহ, যদিও আল্লাহ আল্লাহর রসুলের দুশ্মন কার বাবা হোক না কেন, জোরে বলেন, মোমেনের বাবা হোক না কেন, আবাহুম কত বড় জাহেল দেখেন, লেজার মারে এখন। এই লেজার মারে কে? আপনি চিন্তা করতে পারছেন জাহেলের অবস্থা কোন জায়গা? কত বড় জাহেল, বসেন। যদিও আল্লাহ আল্লাহর রসুলের দুশ্মন কে হোক না কেন, আবাহুম বাবা হোক না কেন, আও আবনাআহুম যদিও আল্লাহ আল্লাহর দুশ্মন
মুমিনের ছেলে হোক না কেন, সন্তান হোক না কেন, মেয়ে হোক না কেন, ছেলে হোক না কেন, আও ইখওয়ানাহুম, যদিও আল্লাহ আল্লাহর রাসূল দুশমন, মুমিনের আপন ভাই হোক না কেন, চাচাতো ভাই হোক না কেন, খালাতো ভাই হোক না কেন, মামাতো ভাই হোক না কেন, ফুফাতো ভাই হোক না কেন, আও আশিরাতাহুম, যদিও আল্লাহ আল্লাহর রাসূল দুশমন, মুমিনের স্ত্রী হোক না কেন, স্বামী হোক না কেন, শ্বশুর হোক না কেন, যতই নিকটতম আত্মীয় হোক না কেন, আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন, আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মনকে মোমেন কোনোদিন মোহাম্মত করতে পারে না। কারণটা কি? উলাইকা কাতাবা ফি কুলুবিল ঈমান ওয়া আয়্যাদহুম বিরুহিম মিন, এর কারণটা কি? আল্লাহ পাক নিজে ইল্লাত বয়ান করে কারণটা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের অন্তরের মধ্যে ঈমানকে খতায়া লিখিয়া দিছে, এমন ভাবে লিখছে মুমিনের কলমের মধ্যে আল্লাহ পাক ঈমানকে খতায় লিখে দিছে। এখন অবস্থাটা কি হইছে বুঝেন নাই? এখন কি অবস্থাটা হইছে? যেরকম বোতলের মধ্যে যদি অর্ধেক পানি রাখেন, অর্ধেক বাতাস, তিনের দুই অংশ পানি, এক অংশ গোটা বোতলের মধ্যে পানি ঢুকাইয়া দেন, এখন আর পানি ব্যতীত কিছু নাই, শুধু পানি আর পানি আর পানি আর পানি। ঠিক কলমটা একটা বোতলের মতো, যদি মাওলার মোহাব্বত না ঢুকান, গোটা কলমের মধ্যে শুধু দুনিয়ার মোহাব্বত থাকবে। কলমের মধ্যে অর্ধেক মাওলার মোহাব্বত ঢুকাইবেন, অর্ধেক দুনিয়ার মোহাব্বত ঢুকিয়া যাবে। কলমের মধ্যে দুই তৃতীয়াংশ মাওলার মোহাব্বত ঢুকাবেন, এক অংশ দুনিয়ার মোহাব্বত ঢুকবে, আর যখন কোটা কলবের মধ্যে আমার মাওলার মোহাব্বত ঢুকাইয়া দিবেন, তখন এই মাওলার মোহাব্বত কলবের মধ্যে, ছেলের মোহাব্বত নাই, মেয়ের মোহাব্বত নাই, স্ত্রীর মোহাব্বত নাই, কার মোহাব্বত নাই, কোনো কিছুই তার কাছে ভালো লাগে না, তখন তার মধ্যে শুধু আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা ছাড়া তার কাছে কিছু ভালো লাগে না। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা যার উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সুফিয়ানের মেয়ে ছিল, যখন বেঈমানরা কাফেররা মুশরিকরা চুক্তি ভঙ্গ করিয়া ফেলাইছে, আবু সুফিয়ান আরবের লিডার ছিল, মক্কার লিডার ছিল, সে চুক্তি নবায়ন করার জন্য আবার মদিনায় আসছে, যেহেতু তার মেয়ে আমার নবীর স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সুফিয়ান তার ঘরে গেছে, কার ঘরে? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেছে, মেয়ের কাছে গেছে। মেয়ের কাছে যাওয়ার পরে যেই চৌকির উপরে যেই বিছানায় বসবে, বিছানা বসতে গেছে, অমনি বিছানা সরাইয়া ফেলাইছে। আবু সুফিয়ান আরবের বহুত বড় লিডার, বলে উম্মে হাবিবা আমি কি বিছানার উপযুক্ত নই, আমি কি বিছানার উপযুক্ত নই, না বিছানা আমার উপযুক্ত না, আমি কি বিছানার উপযুক্ত না, কি বিছানা আমার উপযুক্ত না, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু ফরমান বিছানা তোমার উপযুক্ত, কিন্তু তুমি এই বিছানার উপযুক্ত না, কারণ আমার নবী এই বিছানার মধ্যে বসে, আমার নবী বিছানা শো, যেই বিছানা আমার নবী বসে ওই বিছানা কোনো মোর্শেক বসতে পারে। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাত্তা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম ওয়া আশিরাতাহুম, আহ
বাবারে যারা চরমনাইতে আসছো মাওলার মহব্বত কবরের মধ্যে ঢুকাও আল্লাহ এখনো যুক্তির নাম না মহব্বতের নাম এখনো যুক্তির নাম না এটা যুক্তি দ্বারা হয় না والذين امنوا اشد حبا لله আমার মাওলা নিজে দাবি করে যারা মুমিন তারা আমি মাওলাকে সবচেয়ে বেশি মুহাব্বত করে সবচেয়ে বেশি ভালোবাসে আমার মাওলা ডিক্লেয়ার দেয় আল্লাহ আল্লাহ ওয়ালি গুল্লাদিন আমানু আমার মাওলা মুমিনের বন্ধু আমার মাওলা মুমিনের বন্ধু যার বন্ধু আমার মাওলা হয়ে যায় যার বন্ধু আমার মাওলা হয়ে যায় যার বন্ধু আমার মাওলা তার জন্য কোনো টেনশন না আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة أمر مولا ديكلر دالا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون أمر بندر كنا بھائنا إكنا چنتنا إكنا سنتنا الله تمر بندر شبه قبول كريانا تمر ولي شبه قبول আল্লাহ তোমার ওলি না মারিয়া কাউকে ডাক দিও না তোমার ওলি না মারিয়া কাউকে ময়দান থেকে বিদায় দিও না আল্লাহ ইমাম গাজালি রহমাতুল্লাহ বলেন বন্দার মধ্যে মাওলার মধ্যে 70,000 নূরের পর্দা বান্দার মধ্যে মাওলার মধ্যে 70,000 নূরের পর্দা এক একটা নূরের পর্দা ভেদ করতে 500 বছর সময় লাগবে 500 বছর এরকম 70,000 নূরের পর্দার পরে আমার মাওলাকে পাওয়া যাবে কয়দিন বাঁচবো কি ইবাদত করব মাওলাকে পাবো কিভাবে এবার গজালি রহমাতুল্লাহ এই কথা বলার পর এখন আবার বলে কিন্তু আমার মাওলা যদি ইচ্ছা করে আমার মাওলা যদি কার প্রতি ঝুঁকিয়া যায় এক টানে 70,000 নূরের পর্দা ভেদ করিয়া ফেলা শুধু একটা টানের মাধ্যমে সেকেন্ডের মধ্যে আমার মাওলা পর্যন্ত পৌঁছাইয়া দেয় তুমি কেন বুঝো না কেন বুঝতে চাও না তুমি কেন বুঝো না কেন বুঝতে চাও না বাচ্চা ছোট বাচ্চা প্যাডে খুদা মায়ের কাছে হাঁটিয়া যাইতে পারে না মাকে ধরিয়া আনতে পারে না মা দুধ দাও প্যাডে খুদা মায়ের কাছে যাওয়ারও শক্তি তার মধ্যে নাই কিন্তু কি আছে চোখের পানি মুখের আ আ আ আর হাত পাও নাড়ানো বাচ্চা শুইয়া শুইয়া আর হাত পাও নাড়ায় চোখের পানি ফালা আর একবার টাকা আমার মায় আইলো কিনা আমার মায় আসছে কিনা আমার ভাই কো وعن ابي هريره رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل انا عند ظن عبدي بي وانا ما هو ذكرني
فإن ذكرني في نفسي ذكرت بنفسي وإن ذكرني في ملأ ذكرت بملأ خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيته هرولة سياسة شمس حديث الكتاب المدار سي الله فاق نزي بولين أنا عند ظن عبدي بي وانا ما هو ذكرني আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী ব্যবহার করি বান্দা আমার সাথে যেরকম ধারণা করে আমার ব্যবহারও তার সাথে সেরকমই হয় ও যদি বান্দা মনে করে আমি maaf করতে পারবো না এত গুনাহ করছি বান্দাকে আমি maaf করব না বান্দা যদি মনে করে আমি মাওলাকে কোনোদিন পাবো না মাওলাকে সে কোনোদিন পাবে না বান্দা যদি মনে করে মাওলাই অনেক দূরে আর বান্দা যদি মনে করে আমি যত গুনাহ করছি মাওলানার রহমতে সে বেশি গুনাহ করতে পারি যেই পরিমাণের বৃষ্টি পড়ছে যা পড়তেছে যেই পরিমাণের বৃষ্টি পড়বে যদি বৃষ্টির ফোঁটা পরিমাণে গুনাহ করি আমার মাওলা তার রহমত তার চেয়ে অনেক বেশি আল্লাহ যদি গোটা দুনিয়ার বালু কণা পরিমাণ গুনাহ করি আমার মাওলার রহমত তার চেয়ে অনেক বেশি আল্লাহ যদি গোটা গাছের পাতা পরিমাণের গুনাহ করি আমার মাওলার রহমত তার চেয়ে অনেক বেশি গোটা দুনিয়ার যেই পরিমাণের পশম আছে এই পরিমাণের গুনাহ করলে আমার মাওলার রহমত তার চেয়েও বেশি আমি যত গুনাহ করি আমার মাওলার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারি নাই আমি তো গোলাম আমার মাওলার মালিক আমি গুনাহগার আমার মাওলার গফফার গুনাহ করিয়া ভালাই যে আমার মাওলারে মাফ করিয়া দে মাফ করিয়া দে ক্ষমা করিয়া দে আনন্দা জন্য দিদি আনা মাউই জাকারানি বন্ধ যখন জিকি আমি তখন তার সাথে হইয়া যায় আল্লাহ তিনি কবল করে আর তামান্না দেশে রক্ত হো গাই اب تو آزا اب تو خلوا تا گئی مولا رے تمہار جن کلپ ٹا کھا خالی کری آ بھلائی سے تو تمہیں آشو تمہار محبت دیا کلپ ٹا بھری آ داؤ تمہار بالو بشا دیا کلپ ٹا بھرا کھری آ داؤ মাওলার ভালোবাসা মাওলার কি যে মজা ও মাওলা তোমার মহাব্বত দিয়া দা ফাইন জাকারনি ফি নাফসি জাকার তুমি নাফসি ওয়াইন জাকারনি ফি মালাইন জাকার তুমি মালাইন খায়রুম মিনহুম বন্দা যখন একা একা তুমি আমার জিকির করো আমি মাওলা তখন তার তোমার একা একাই জিকির করি বন্দা যখন মজলিস মিলে আমার জিকির করে আমি তাদের সে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে তাদের জিকির শুরু করিয়া দেই ওয়াইন তাকাররাব ইলাইয়া শাবরান তাকাররাব ইলাইহি জরা ওয়াইন তাকাররাব ইলাইয়া জরান তাকাররাব ইলাইহি বা ওয়াইন আতানি ইয়ামশি আতাইতু ওরে বন্দা যখন তুই আমার দিকে এক বিলাস অগ্রসর হও আমার রহমত তোর দিকে এক হাত অগ্রসর হইয়া যায় ওরে বন্দা যখন তুই আমার দিকে এক হাত অগ্রসর হয় আমার রহমত তোর দিকে দুই হাত অগ্রসর হইয়া যায় ওরে বন্দারে বন্দারে
যখন তুই আমার দিয়ে হাঁটিয়া 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 রওনা করো আমার রহমত দৌড়ে গিয়া কোলে টানিয়া না আল্লাহ আল্লাহ পাক হাদিসে কুরসি মধ্যে ফরমান সাবাকাত সাবাকাত রহমাতি আলা গজাবি আমার রহমত আমার রাগের উপর প্রাধান্য পাইয়া গেছে বন্দা নৈরাশ হইস না বন্দারে নৈরাশ হইস না নৈরাশ হইও না আল্লাহ হাসান বসরি রহমতুল্লাহ আলাই বয়ান করতেছিলেন আলম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ মুমিন কিছু সময় এখন আসে নাই মাওলার ভয়ে মাওলার জিকিরে তাদের অন্তরের মধ্যে বিগলিত হওয়ার কম্পন সৃষ্টি হওয়ার ভীতি সৃষ্টি হওয়ার সময় কি এখনো আসে নাই আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যেই মজলিসের মধ্যে বয়ান করেন বুঝেন তো সেই মজলিসের অবস্থা কি হয় মজলিস বেকারার মজলিস অস্থির এর মধ্যে এক যুবক লাভ দিয়ে উঠছে বলে শায়েখ এমন কোনো গুনাহ নাই যে এই গুনাহ করি রে মাওলা কি আমাকে মাফ করবে এই কথা বলিয়া যুবক বেহুশ হইয়া পড়িয়া গেছে এবার হাসান বসরি রহমাতুল্লাহ বলে যুবক রে আজরাইল থাবা দেওয়ার আগে তাবা কর আজরাইল ধরার আগে থাবা কর আর যুবক আবার হুশে আসার পরে বলে শায়েখ মাওলা কি আমাকে মাফ করবেন এই গুনাহ তো করিয়া ফেলাইছি এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে যুবক রে গবরের দুই পাশের মাটি চাপ দেওয়ার আগে তওবা কর কবরের মধ্যে আগুন ধরিয়া যাওয়ার আগে তওবা কর এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বলে যুবক তওবা কর আমার মাওলা তোর দিকে তাকায় আছে কখন আমার মাওলাকে ডাক দিবে আল্লাহ 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 কি যে মজা আমার আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আল্লাহ বাবারে তওবা করো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান তাইবুনা জানবে কামাল্লা জানবালা যখন বান্দা তওবা করে আমার মাওলা সব কিছু মাফ করিয়া দেয় মনে হয় কোনো বান্দার কোনো গুনাহ নাই সব মাফ সব মাফ আয় বান্দা আল্লাহ কেয়ামতের ময়দানে আল্লাহ আমার মাওলা বন্ধকে ডাক দেবা আমার বন্ধরা আমার দিদারের মধ্যে চলিয়া আল্লাহ তুমি কবুল করিয়া না বাবার মানে হাব্বা সাইয়ান আকসারা যে ক্রাহু যে যেই জিনিসকে বেয়ে বসেন যে যেই জিনিসকে বেশি মহাব্বত করে তার স্মরণে বেশি করে এ আমার চরমনার মুজাহিদ বাবারা জিকির আজকার সারিও না হালকা জিকির সারিও না একটু কষ্ট করিও
ماشي استمعي زايو ماشي استمعي ساريو نا انا مير بي سنة تاك كوريا مسجد المدى ایک دن شوئيو الله والا در كتاب پوريو دادا زنه كتاب پوريو خاص كوي موائز كاريمي شوئيه شوئيه پوريو ইজে বয়ান করিয়া রাখছে আল্লাহর কুদু যত পড়ি ততই মজা লাগে যত পড়ি তত যখন মাওয়াজে কারিমিয়া পড়ি মনে হয় না আল্লাহ আল্লাহ আব্বাজান রহমানের বয়ান করতে আছে বাবারে শুইয়া শুইয়া পড়িও ও মাওলা আমার সে পাবিষ্ট আর কেউ নাই আমার সে খারাপ আর কেউ নাই মাফ করো মাফ করো কান্দিও দুই চোখের পানি খবরদার মাওলা সাথে আরই ধরিও না বড় সাথে আরই ধরতে নাই বড় সাথে আরই ধরিও না আল্লাহু আকবার আলা কুল্লি শাই আমার মাওলা সব দিক থেকে বড় আমার মাওলা বড় আমার মাওলা বড় আমার মাওলা বড় আরি ধরিও না মাওলার সাথে জেদ ধরিও না গোলামি করতে থাকো মাওলাকে ডাকতে থাকো আর বলো মাওলার ইয়াবা মোরা ইয়া না বা ইয়াম জুস্তু জুয়ে নিকু না হাসেলা ইয়াদ ইয়া না ইয়াদ আর জুয়ে মিকু না মাওলা তুই আমার ডাকে সারা দেও অথবা নাই দাও তুমি আমাকে ধরা দেও অথবা নাই দাও তুমি আমার জন্য দরজা খোলো অথবা নাই খোলো আমি তোমার দরজায় দাঁড়াইয়াই থাকবো আমি তোমাকে ডাকতেই থাকবো আমি তোমাকে খোঁজ দিয়েই থাকবো আমি তোমার রাস্তা ছাড়বো না আমি তোমার ডাক ছাড়বো না আমি ডাকবো ডাকতে থাকবো এখন সবাই আমরা মাওলাকে ডাকি প্রাণ খুলিয়া মাওলাকে ডাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা আমিন আল্লাহুম্মা আমিন মাফ করে দেন গো মাওলা মাফ করে দেন ক্ষমা করে দেন গো মাওলা ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ কত ভাই গুনাগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা আমরা যতই গুনা করি না কেন আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমতের কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমাতে দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দিগির সমস্ত গুনা খাতা মাফ করে দাও আল্লাহ যতদিন জেন্দা রাখো ইসলামের উপরে জেন্দা রাখিও যখন শেষ ডাক দিবা ইমানের সাথে ডাক দিও আল্লাহ তোমার মারে পথে নূরের মাঝে আমাদের পোট থেকে কলমে জ্বালাইয়া দাও আল্লাহ তরিকার নেয়ামত দান করো তোমার ওলিদের রুহানি ফয়েজ দান করো আল্লাহ যাদেরকে নিয়ে আসছো একজনকে মাহরুম করিও না আমাদের সবার গলার মধ্যে হেদায়তের মালা পরাইয়া দাও গোটা দুনিয়ার মানুষকে হেদায়তের মালা পরাইয়া দাও আমাদের আহল আওলাদ তোমার খাস গোলাম বান্দিশে কবুল করে না
আল্লাহ যারা অসুস্থ পরিপূর্ণ শেফায়ে কামেলা আজেরা নসিব করো আল্লাহ আমার বড় ভাই মুমতাজ করে মুশতাক সে অসুস্থ আল্লাহ তাকে পরিপূর্ণ শেফায়ে কামেলা আজেরা নসিব করো আমাদের পরিবার পরিজনের যে অসুস্থদের পরিপূর্ণ শেফায়ে কামেলা আজেরা নসিব করো আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দাও ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনায় সহিভাবে জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়া দাও আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আজাবকে মাফ করে দাও খাস করে আমাদের শায়খ ও মোর্শেদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও দাদাজানের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা সহ তাম দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাত তোমাদের বুলন্দ করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم الله برحمتك يا أرحم الراحمين أمرا شنو